ডাক্তার তাকে বলেছে তাড়াতাড়ি ভর্তি করান, তাকে অক্সিজেন দিতে হবে। ওই রোগী কাজে করে নিয়ে সে অক্সিজেন যে দেয় সেই ডাক্তারের কাছে, সেই নার্সের কাছে গিয়েছেন। নার্স বলেছে আপনি টিকিট কেটেছেন? বলছে যে না, আমি টিকিট কাটার সময় পাই নাই, আমি টিকিট কাটি নাই, আমার ছেলে মুমূর্ষু অবস্থা। ডাক্তার সাহেব বলেছে তাড়াতাড়ি অক্সিজেন দিতে হবে, আপনি অক্সিজেন লাগান, আমি টিকিট কেটে নিয়ে এসি। নার্স ওই দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তার অক্সিজেন লাগায় নাই, বলেছে আগে টিকিট নিয়ে আসেন তারপরে আপনার অক্সিজেন লাগাবো। এই অবস্থা করতে করতে রুগীটা, বাচ্চাটা, শিশুটা ওখানেই মারা গেছে। কিন্তু এই রকম একটা অমানবিক, যেখানে স্বাস্থ্য সেবামূলক একটা প্রতিষ্ঠানে এসে আজকে বিনা চিকিৎসায় বিনা সেবায় আজকে সেই শিশুটি মারা গেল। এরা এই রকম অমানবিক। 5টা টাকার জন্যে যেখানে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকায় হাসপাতালে দুর্নীতি হচ্ছে, লক্ষ লক্ষ টাকায় হাসপাতালে দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে। এখানকার ওষুধ বাইরের বাজারের দোকানে বিক্রি হচ্ছে, পাওয়া যাচ্ছে, সেখানে 5 টাকার জন্য একটা শিশুকে এখানে জীবন দিতে হয়েছে। বন্ধুগণ, আজকে আমরা কোথায় দাঁড়িয়েছি? আমরা কত বড় অমানবিক হয়েছি।